আসসালামু আলাইকুম আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে আজ যে বিষয়টা নিয়ে আপনাদের নিকট কলা কথা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা জ্বালা ঝালাপড়ার সমস্যা এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী এবং এটা থেকে পরিত্রাণের জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত কীভাবে বুঝবো আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে এবং আমাদের গ্যাস্ট্রিকের থেকে সমস্যা থেকে পরিত্রাণের সঠিক উপায় এবং সবচেয়ে বেস্ট যে মেডিসিন সেই মেডিসিনের রিভিউ আলোচনা করব ইনশাল্লাহ ম্যাক্সবু টোয়েন্টি এম জি এই মেডিসিনটা ক্যাপসুলটা অনেক ভালো একটা ক্যাপসুল আচ্ছা ফার্স্ট ওয়ান যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে কীভাবে বুঝবো আমরা আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আমাদের দেহে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে আমাদের বোঝার প্রথম উপায় হচ্ছে আমাদের প্রচুর বুক জ্বালাপোড়া করবে এই সম্পনাটা আমাদের প্রায়ই দেখা দিবে যে প্রচুর বুক জ্বালাপোড়া করবে ঠিক আছে এবং আমাদের মুখের মধ্যে টক টক বোধ হবে মুখের মধ্যে যে খাবারই গ্রহণ করে রাখেন এটা একটা টক লাগবে ঠিক আছে পেট ফাঁফা বোধ হতে পারে যদি আমার পেট ফাফা ফাফা বোধ হয় তাহলে বুঝতে হবে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে হতে পারে এবং বারবার ডেকুর আসতে পারে ডেকুর আসার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে এবং কিছুক্ষণ পর হিসকি আসতে পারে হিসকি আবার আসার যে প্রবণতাটা দেখা যেতে পারে আরেকটা সমস্যা দেখা যেতে পারে আমাদের পেটের মধ্যে ব্যথা অনুভব হতে পারে মাঝে মধ্যেই পেটের মধ্যে চাপ দিয়ে ব্যথা অনুভব হবে এবং কিছু সময় ব্যথাটা থাকবে এরপরে দেন আবার কিছুক্ষণ সময় পরে চলে যাবে এরকম কিছু সম্ভাবনা আমাদের দেখা যেতে পারে আচ্ছা কেন গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেখা দেয় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়ার প্রধান কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন অতিরিক্ত ধূমপান করলে আপনার দেহের তো অনেক সমস্যা হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয় তারপরে আপনি যদি অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করেন অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করলে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায় তারপরে এসে আপনার একটা বিষয় বলতে চাই সে বিষয়টা হয়েছে আপনাদেরকে খুব সচেতনতা সাথে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু কফি যত সম্ভব কফি এবং চা সীমিত পরিমাণ খেতে হবে অতিরিক্ত দুধ চা বা কফি সেবন করলে গ্যাস্ট্রিকের প্রবণতা বেশি বৃদ্ধি পায় ঠিক আছে আর আরেকটা বিষয় অ্যাসপিরিন জাতীয় মেডিসিন আমরা যদি অতিরিক্ত অ্যাসপিরিন মেডিসিন সেবন করি তা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টিতে বিরূপ প্রভাব বিস্তার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে আমরা যদি কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছে আমাদের দেহে যার কারণে আমরা অনেক বেশি মেডিসিন সেবন করতেছি সেই অতিরিক্ত মেডিসিন সেবন করার কারণে আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং অতিরিক্ত যদি গ্যাস্ট্রিকের সমস্যা আমরা গ্যাস্ট্রিকের মেডিসিন সেবন করি সেক্ষেত্রে সচেতনতা অবলম্বন করব বেশি পরিমাণ গ্যাস্ট্রিকের মেডিসিন সেবন করব না ঠিক আছে সীমিত পরিমাণ সেবন করার চেষ্টা করব বিশেষ করে দেখা যায় যে আরেকটা কথা সেই আপনি কোনো একটা অপারেশন বা কোনো একটা কারণে আপনি অতিরিক্ত মেডিসিন খাচ্ছেন সে অবস্থায় কখনই আপনি নির্ধারিত ডক্টর যদ রুকাত আপনি গেস্ট মেডিসিন সেবন করতে পারেন সেই পরিমাণ সেবন করবেন দ্য সেট তারপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কোন খাবারগুলো বা কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ঠিক আছে যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত তার মধ্যে প্রথম হয়েছে আপনি অতিরিক্ত খাবার খাবেন না খাবার খাওয়ার প্রবণতা কমাবেন যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন অনেকে আছে খাবার খেতে খেতে একদম গলা পর্যন্ত নিয়ে আসে মানে প্রচুর খাবার খায় সে খাবার খেতে যখন বসে তখন কি হয় যদি আমরা একসাথে অনেক বেশি খাবার খাই তাহলে পাকস্থরীর নিচে যে গ্যাসটা রয়েছে এটা উপরের দিকে উঠে যাবে এবং আমাদের মুখ পোড়া গ্যাসের সৃষ্টির একটা প্রবণতা দেখা দিবে ঠিক আছে তারপরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করা যাবে না বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার যত সম্ভব এড়িয়ে চলা এবং যে খাবারগুলোতে প্রচুর পরিমাণ তেল আছে এই খাবারগুলো যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর ঘুমানের তিরিশ মিনিট সরি তিন থেকে চার ঘন্টা আগে খাবার গ্রহণ করতে হবে তাহলে বুকে রাত্রে অনেক সময় বুকে আমাদের ব্যথা অনুভব হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা আমাদের দেখা দেবে না আর ঘুমানের আগে পনেরো বিশ মিনিট হাঁটার চেষ্টা করতে হবে এতে আমাদের ডাইজেশন ভালো হবে এবং শরীর অনেক বেশি সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো থাকবে একটা কথা বলে নিই প্রেগন্যেন্সি মা বড়দের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সচেতনতার সাথে মেডিসিন স্থাপন করবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে আমরা যে কথার বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কোন মেডিসিনটা ম্যাক্সপ্রো টোয়েন্টি এম জে ম্যাক্সপ্রো টোয়েন্টি এম জি এই ক্যাপসুলটা অনেক ভালো ক্যাপসুল যদি গ্যাস্ট্রিকের সমস্যা অনেকদিন পরে সাফার করে থাকেন সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার জন্য ম্যাক্সপ্রো মেডিসিনটা অনেক ভালো এটা ইসোমি গ্রুপের মেডিসিন এটা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে হয় এবং গ্যাস্ট্রিক সমস্যাজনিত সমস্যায় যদি আমরা দীর্ঘদিন যাবৎ সাফার করে থাকি সেই সমস্যা থেকে পরিত্রাণে অনেক গুরুত্ব বহন করে সুতরাং নিঃসন্দেহে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন ওদের জন্য মেডিসিনটা অনেক ভালো এই মেডিসিনটা প্রতি পাতা মেডিসিনের দাম আটানব্বই টাকা প্রতি পিস মেডিসিনের দাম ষাট টাকা করে এক পাতায় মেডিসিন থাকে চোদ্দোটা ঠিক আছে এই যে এক পাতায় চোদ্দোটা মেডিসিন থাকে আর মেডিসিনটা পনেরো বছরের উর্ধের যে ব্যক্তি ওনার সেবন করতে পারে অবশ্যই খাবারের বিশ মিনিট আগে সেবন করবেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তেমন সাইড ইফেক্ট নেই তবে অবশ্যই নির্ধারিত সময় সেবন করবেন অনেক বেশি উপকৃত হবেন আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে এই বিষয়টা বুঝতেছি না এটা সম্পর্কে জানতে চাচ্ছি অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আপনার নিকট বিস্তারিত আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ অবরাকাত